ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন আলুর পরোটা। আর আমার তৈরি আলুর পরোটার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্টস করবেন, আর সুমিতার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই জন্য প্রথমে একটা ডো তৈরি করে নিতে হবে। এর জন্য একটা মিক্সিং বোলে 2 কাপ ময়দা, এতে দিয়ে দিলাম নুন আর সাদা তেল। হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিয়ে ময়দা, নুন আর সাদা তেল একসঙ্গে মিশিয়ে দিলাম। এরপর জল দিয়ে এই ডোটা মেখে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে ডোটা মেখে নিলাম। একসঙ্গে বেশি জল দেওয়া নয়, অল্প অল্প জল দিলাম আর হাতের সাহায্যে মেখে নিয়ে একটা নরম ডো তৈরি করলাম। এখানে একটা মেজারিং কাপের 3/4 কাপ জল আমার লেগেছে। আর ময়দার ডোটা নরম হবে তার কারণ এর মধ্যে আলুর স্টাফিং পড়বে, আর তাই বেলার সময় যদি কোনো অসুবিধা না হয় তার জন্য ডোটা এখানে নরম করে নিয়েছি। ভালোভাবে ময়দাটা মাখা হয়ে গেলে এর ওপর কিছুটা রিফাইন্ড অয়েল দিয়ে দেবো। আবার হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিয়ে তেলটা ময়দার গায়ে ইভেনলি স্প্রেড করে দেবো। দু হাতের সাহায্যে ভালোভাবে টাইট করে বাইন্ড করে এরপর ময়দাটাকে রেস্টে রাখতে হবে। তাই একটা কাপড় চাপা দিয়ে আধ ঘন্টা রেস্টে রেখে দিলাম। আধ ঘন্টা পর ঢাকা খুলে ময়দাটা আবার 1 থেকে 1.5 মিনিট হাতের সাহায্যে মেখে নিলাম। এরপর এই ময়দাটা থেকে কিছুটা অংশ কেটে নিলাম। একটা বলের সাহায্যে একটা অংশ কেটে নিয়ে হাতের সাহায্যে গোল করে লেচিটা তৈরি করলাম। এরপর আঙুলের সাহায্যে চেপে চেপে একটা বাটির মতো শেপ দিলাম, যার মধ্যে এই স্টাফিংটা দেওয়া হবে। এরপর আলুর স্টাফিংটা তৈরি করে নেব। এর জন্য 4টে সেদ্ধ আলু নিয়ে নিয়েছি মাঝারি সাইজের। এবার একটা পটেটো ম্যাশার দিয়ে এটা ভালোভাবে মেখে নেব। এরপর কতগুলো ইনগ্রেডিয়েন্টস এতে অ্যাড করতে হবে, এর জন্য এর মধ্যে একে একে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি। এই তিনটেই খুব ভালোভাবে আর খুব ছোটো ছোটো করে চপ করে নিয়েছি। এতে দিয়ে দিলাম রোস্টেড মশলা, তারপরে জোয়ান, আমচুর পাউডার, গরম মশলা পাউডার, আর দিয়ে দিলাম নুন। এখানে রোস্টেড মশলার মধ্যে দিয়ে দিয়েছি ধনে, জিরে, শুকনো লঙ্কা, প্রথমে ড্রাই রোস্ট করে তারপরে গুঁড়ো করে নিয়েছি। আপনারা যদি কম ঝাল খেতে চান তাহলে শুকনো লঙ্কাটা এর থেকে বাদ দিতে পারেন। এরপরে যে আলুর স্টাফিংটা তৈরি হলো এর থেকে কিছু কিছু অংশ কেটে হাতের সাহায্যে গোল গোল করে রাখলাম। এইভাবে আগে থাকতে গোল গোল করে রাখলে তাহলে প্রত্যেকটার একই শেপ হয়, বলের মতো হবে অনেকটা। এইভাবে সব স্টাফিংগুলো তৈরি করে নিলাম। এরপরে যে ময়দা থেকে বাটির মতো শেপ তৈরি করেছিলাম তার মধ্যে এক এক করে আলুর স্টাফিংটা নিয়ে ভালোভাবে সিল করে দিলাম। খুব ভালোভাবে সিল করতে হবে যাতে এর থেকে স্টাফিংটা বেরিয়ে না আসে। এরপর এক্সট্রা যে ময়দার পোর্শনটা ছিল সেটা কেটে নিলাম হাতের সাহায্যে। এবার এটাকে গোল করে আর চ্যাপটা আর গোল একটা লেচি করে নিলাম। এরপর এটাকে বেলে নিতে হবে একটু রিফাইন্ড অয়েল নিয়ে। এরপর এই আলুর পরোটা বেলে নেব যেভাবে যে সাইজের হয়, গোল আর পাতলা হবে একটু, এরকম সাইজের আলুর পরোটাটা বেলে নিলাম। এরপর এই পরোটা সেঁকে নেব। এর জন্য একটা প্যান গরম করে তাতে এই পরোটা দিয়ে দিলাম। 2 পিঠ ভালোভাবে উল্টে পাল্টে সেঁকে নিয়ে এর মধ্যে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। রিফাইন্ড অয়েল উপরে স্প্রেড করে দুদিক ভালোভাবে সেঁকে নিলাম। 2 পিঠেই যখন ব্রাইট ব্রাউন কালার চলে আসবে তখন বোঝা যাবে যে আলুর পরোটাগুলো ভাজা হয়ে গেছে। এরপর প্যান থেকে তুলে নেব আর এইভাবে সব পরোটা ভেজে নেব।
আমার তৈরি এই আলুর পরোটার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্টস করবেন, আর সুমিতার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল অপশনটি সিলেক্ট করে অল বাটনটি প্রেস করবেন।